একটা ভিডিওর মাঝে আমি কইছিলাম যে ও জায়গাত কিছু মানুষে আমি দিমো, আমি আপনারা যদি দেখাই তো দেখবা আপনারা কেন মাটির কিছু মানুষ উঠে হয়েছে আমি দেখাই মনে রা অসহায় মানুষ। হ্যালো, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কইছিলাম আজকে যে কিছু টেকা দিতাম আর খানি দিতাম মানুষরে। আমি তোফারে স্কুলও দিয়া এখন আমি চিকেন ব্রিজের খান্দা খান, ওখানে দেখলাম কিছু মানুষ অন্য রাস্তার মাঝে ঘুমাইন। আমি চিন্তা করলাম তারা তো ঘুমো, চুপচাপ কিতা দিয়া যাইতাম গিনি, আমার কাছে খাম আছে, চুপচাপ কিতা ওলা দিয়া যাইতাম কি না কিতা করতাম আমি বুঝলাম না। আমার খাম হল চুপচাপ দিয়া যাইতাম না কিতা করতাম বুঝলাম না। বাটনও কিছু মানুষ আসন দেওয়া যাইতে পারে, আর খানি একটু বাদে বানাইমু, বাসাত গিয়া খানি বানাইয়া খানি প্যাকেটিং করিয়া সব রেডিমু, খানি খুব বালা করিও বানাইলাম। আমরা গরো জেলা খাইবার লাগি বানাই, আমি মাংসর লাগিও কিন্তু ওলা বানাই। ইভেন আমি যদি কোনো জিনিস খেয়ে দেই সবসময় বালা জিনিস দেই, কেননা আমি যে একটা ইউজ করমু ও ওলাহান জিনিস মাংসরেও দিমু ইউজ করার লাগি, বা আমি যে একটা খাইমু ওলাহান জিনিস আমি মাংসরেও দিমু খাইবার লাগি। সো একটু আইসটা কি নাই, নতুন কিছু নাই, এটা আমার ফ্যামিলিটাকে সবসময় আমরা ওলাও দেখে আইসি, আমার দাদিও ওলা করতা, আমরাও ফাইয়া আইসি ওলা। আর এখন আমি যাই সব এখানে ঘুমো, তো আমি গিয়া কিতা খাম হারাইয়া দিলাই তামনি চিন্তা করাম। আমার লগে সেউরে আনছি না, ভিডিও সেও করব নি আমি জানি না। ভিডিও করা আসলে একটা ইন্সপায়ার করা যে আমি ওলা দিলাম আপনি ওলা দিক কার, জাস্ট অটো আর কিচ্ছু না, ভিডিও কোনো শো অফ না কুচু না, আর দান দেখাইয়াও করাও যায় না দেখাইয়াও করা যায়, আজকাল দেখাইয়াও করেন সবে সেনে করেন, কারণ এলগিয়া দেখাইয়া করলে তোমার দেখা দেখি আরও জন উৎসাহিত হইব, দ্যাটস ওয়াই দেখাইয়া করা। দেখানির মানে এই নাই যে দেখো আমি করলাম, নট দ্যাট অ্যাকচুয়ালি। তো আপনারা অনেকে বাজে মন্তব্য করেন, ইটস ওকে, আমি আসলে কেয়ার করি না, বাট আপনারা জেলা বুঝেন আসলে জিনিসটা এলা নাই, কিছু মানুষ আসলে তাকেও বাদ কমেন্ট করার লাগে, সো আই ডোন্ট মাইন্ড। যাই হোক, আমি এখন কিন ব্রিজের ওখানে আছি, কোসলাম মনে দিতাম। বাসাটা কিয়া আমার খানি রেডি হয়ে গেছে, আর আমার বাইর বউ কষ্ট হসেন বানাইয়া দিছেন, আমি একটু বিজি হয়ে গেছিলাম, খুঁজলাম নিজেও বানাইমু বাট আমি বানাইতাম পারছি না, হ্যাঁ একটু বিজি আসলাম কিছু খাম লইয়া, তো তাই বানাইয়া দিছে। আমি প্যাকেট খুল লাইছি আর এখন আমি নিয়া দিলাইমু মাংসর মাঝে বাটিয়া, আসলে যতটুকু ফারছি অতটুকু খরাম, সকালে কিছু টাকা মানুষের মাঝে বাটিয়া আইছি আর এখন খানি নিয়া দিলাম। আর প্ল্যান আছে রমজানও আসলে অনেক বেশি মানুষের মাঝে খানি বাড়তাম, লাইক 50 to 100 ওলা একটা লিস্ট করিয়া দরকার, 50-100 জনের খানি প্লাস কিছু টেকা, আর যদি পসিবল হয় ঈদের সময়ও প্ল্যান আছে যদি হাফর সুফর ফাড়ি মাংসরে বাড়তাম, হাফর সুফর এমনিতেই দেওয়া হয় আমার বাড়ি, আমি এটা তো আর আমরা সবসময়ও দেই, বাট এবার প্ল্যান আছে ডিফারেন্ট ওয়েতে আর একটু বেশি করিয়া আর একটু বড়ো করিয়া। তো আমি আপনার হেল্প চাই, আমি আসলে আগেও গত রমজানও একটা ওলাখন ভিডিও বানাইছিলাম, আমি কইছিলাম যে যদি আপনারা কেউ কন্ট্রিবিউট করতে চান তো আপনারা জানাইবা, বাট এলা আসলে খুব কম মানুষ আইনা গইয়া বাধা খামো, আমি সেউরেও পাই না,
আমি কইছিলাম যদি আপনারা দিতে আসেন তো বিকাশ নাম্বার দিব আপনারা বা অ্যাকাউন্টও আপনারা দিতে পারেন, কিন্তু তেমন বেশি মানুষ আসলে হেল্প করতে চাইন না বলা হামো। আর ই আজকের আজকের যে ভিডিও বা আজকের যে কন্ট্রিবিউশন, এখানে টি আহমেদ নামে একজন আমার হেল্প করছেন ফ্রম ইউকে, থ্যাংক ইউ সো মাচ। আর তাই নর আর আমার আরও প্ল্যান আছে, আমরা মানুষে হেল্প করতাম। তো আমি আসলে আমার জায়গাটা কি কিতা করতাম পারবো, আমি অ্যারেঞ্জ করতাম পারবো, সপ্তাহ সুন্দর করি যে করতাম পারবো, বাট আমি আসলে তেমন বেশি হয়তো মানুষের দিতাম পারতাম না একলা আমার ফোকে, কারণ আমি ডিভোর্সি সিঙ্গেল মাদার, এটা তো আপনারা জানেন। তো এর লাগে আমি আসলে আপনারা হেল্প চাই, আশা করি আপনারা আমরা নেক্সট প্রজেক্টও হেল্প করবা। আর যদি আপনারা হেল্প করতে চাইন তো রোজা তো আর ইচ্ছে বেশি দিন নাই, যদি রোজাতে আপনারা হেল্প করতে চাইন অবশ্যই আমি আমার পেজও নক দিবা, আমি আপনারারে বিকাশ নাম্বার বা অ্যাকাউন্ট যেন আপনারা সুবিধা হয় আপনারা হইবা, আমি আপনারারে দিয়া দিব ইনফরমেশন, আপনারা টেখা সেন্ড করতে পারেন। বা আপনারা যদি ফিজিক্যালিও আইতা চাইন হেল্প করতে চাইন খরকা কোনো অসুবিধা নাই, আমার লগে হেল্প খরকা 50 জন 100 জন মানুষের হানি বানাইমো, আমরা একলগে মিলিয়া বানাইমো, একলগে বাটমো নিয়া টেখা অসুবিধা কিতা আপনারা আগুয়াই আউকা। তো এখন আর বেশি কিছু মাত্রাম না, আর থ্যাংক ইউ সবরে আমার লগে থাকার লাগি, আর এই ভিডিও লাগি টি রহমান রে থ্যাংক ইউ। আজকে আমার লগে আছে বাহার, আমার এলাকার ছোট ভাই, খুব মায়ার ছোট ভাই। আমি আমার এলাকার ছোট ভাই অন্তরে খুব বেশি মায়া করি, কারণ তারা খুব হেল্পফুল। আমি যদি হইয়াও আফুর লগে তো তারা আয়, আমি একলা মানুষ, তারা আমার হেল্প করে সব সময়। তো পাহাড়ের লগে লই লাইছি, কারণ নাজিরা আফ্রিদি ভাই যে আমার আরও একজন ক্যামেরাম্যান, তাইন তো আসলে বিজি, তাই না, তো ক্লাস আছে, এর লাগে আইতা পারছই না, এর লাগে আজকে বাহারের লগে লইছি। আর এখন আমি যাইলাম কি তোফার স্কুলও, তোফারে পিক করলাম তোফার স্কুল থেকে। আর আমি আসলে বহুত জিনিস প্র্যাকটিস করাই, যেমন এখন ছোটো মানুষ হে এখন যেটা দেখবো যেটা শিখবো তো কিন্তু বড়ো হইয়া থাকি যাইব। সো যেহেতু মানুষে আসলে হেল্প করা বা মানুষে খাবানি মানুষে দেওয়া এগুলো কিন্তু আমি আমার ফুয়ারে এখন তাকেও শিখাইলাম, ওগুলা আমি তাদের সবসময় লগে রাখি যাতে তাই ইটা জিনিস শিখিয়ে উঠইন। তো আজ তাই আমার লগে মানুষের দিরা বড় হইলে তাই নিজে তাকেও দিবা ইনশাল্লাহ, তো ইটা জিনিস আগে বাচ্চাইন তোর শিখাই তুইব, শেয়ারিং হেল্পিং ইচ আদার ইটা আসলে জিনিস শিখবার ব্যাপার। তো আমরা দিলাই রাম মানুষরে যারারে যারারে ফাররাম যেন যেন ফাইরাম। আর সপ্তাহ আসলে ভিডিও করা যায় না, আর বাক্কা কষ্টও আছে গাড়ি থাকিয়া নামিয়া নামিয়া মানুষে দেওয়া। তো গতবার আসলে ওলা দিছিলাম রোজার মাসও, এই সময় কিন্তু আমার গাড়ি আসিল না, আমি রিক্সা দিয়া কষ্ট করি লইয়া গিয়া মানুষে বাটিয়া দিছিলাম। আলহামদুলিল্লাহ এবার আমার রোজার আগেও আমার গাড়ি হয়ে গেছে, যাই হোক কম দামি হোক বাঙ্গা গাড়ি হোক আর যেসব তো আপনারা হোক কানাখানে, কিন্তু গতবার আমি রিক্সায় কষ্ট করে নিয়ে মানুষরে হানি দিছি, আর এবার আল্লাহ আমারে গাড়ি দিলাইছেন ইনশাল্লাহ। এখন একটা যেটা আছে এটা থাকি আরও আপডেট ভার্সন আল্লাহ আমারে দিবা আমি বিলিভ করি। যাই হোক আমরার অলমোস্ট দেওয়া শেষও হয়ে যার, যেন যেন ফার্সি ওগুলো দিলাইছি। বাহার কিচ্ছু হইতে নি কিছু হতো, তুমি আইলা আজকে আপন লগে কিলা লাগে তোমার ভালো লাগে, তুমি দেখো নি আমার চ্যানেল প্রতিদিন দেখি বাহার আমার ছোট ভাই ক্লাস 7 থেকে মনে তার লগে আমার একটা বালা করিছো নাই নি কি সময় কোন ক্লাস আসলাই 6-7 গো ও এখন তুমি কি কাজ করো কলেজ পাস গিয়ার আজকে আমরা মানুষের সাহায্য করলাম নেক্সট টাইম আরো করতাম নাই নি ইনশাআল্লাহ সবাই থাকবা মানুষ যদি আমরা রে জয়েন করেন তার বাবা আই আই থাক ভালো থ্যাংক ইউ।